চট্টগ্রামের পটিয়া উপজেলা কাশিয়াস ইউনিয়নের ইউপি নির্বাচনের নৌকা প্রার্থী আবুল কাশেমের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে কাশিয়াস 5 নং ওয়ার্ডের নয়াহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অফিসটি উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক রাজধন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরজিৎ বর্ধন, বরুণ তালুকদার, জুলু মজুমদার, বাসন্তী চক্রবর্তী, নিপু তালুকদার, সুধীর দাস, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শীতল তালুকদার, যুগ্ম আহ্বায়ক এসকান্দর আলী, নিউটন তালুকদার মৃদুল বিশ্বাস। আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে 5 বারের ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনাদের নিয়ে সামাজিক কর্মী বাহিনী নিয়ে সামাজিক যোগ্য ব্যক্তিদের নিয়ে পাহারা দিয়েছেন ওনার জীবনের ঝুঁকি নিয়ে। অনেক সময় অনেক কিছু থেকে আমি সারা করতে পারবো, কারণ আমি শিখেছি এখানে আপনার জানেন বিভিন্ন সময় দুর্গরা বলকে গেছে হারাবে, কিন্তু সুপরিমুক্ত একাশ জীবন এই পবিত্র কি বলবো, বিভিন্ন সময় বিভিন্ন প্রচক্রী মহলা একাশ জীবনকে বাণিজ্যিক কেন্দ্র মনে করে এখানে 100 টাকা ধানের টাকা দিয়ে 1000 টাকা তুলে নিছে, 1000 টাকা দিয়ে 1 লক্ষ টাকা ব্যবহার করার জন্য বিভিন্ন ভাবে এটা নির্যাতন করতো, কিন্তু এখানে কেউ পারে না। ব্যবসা করেন সুন্দর ব্যবসা করেন, কিন্তু জানাবেন স্বাধীনভাবে ব্যবসা করেন, অন্য আমি কারণ তো জীবন করতে পারবো না। সবাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আজকে কাশিয়ে ছিল একটা পরিবার বাজার একটু খেলে মুসলমান হিন্দু একজন মন্দির আনন্দে আর যে যুবক মন্দির ঘন্টা বাজে কারোর সাথে কারো কারোর সাথে কারো ভেদাভেদ নেই, কোনো আওয়াজ নাই, এইভাবে একটা পরিবেশ এটা সৃষ্টি করতে অনেক দর্শন কাজন তাহলে করতে হয়েছে, কারণ আমরা সবাই পাই আমরা বাঙালি তুমি কি আমি কি বাঙালি যে স্লোগান আমরা রক্তশালে দিয়েছিলাম সেই স্লোগানের প্রকৃত সেই কাজের জীবনে সৃষ্টি হয়েছে কার মাধ্যমে কাশিয়েছে কারণ চেয়ারম্যানের মাধ্যমে। তাই অনেকে যারা বিভিন্ন সময় হানা দেওয়ার জন্য বিভিন্ন কমার্শিয়াল ভাইদেরকে ভক্ত ভাঙে বিচায় বিভিন্ন সময় তারা আজকে বিতাড়িত জনগণকে বিতাড়িত, তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্রয় নিয়ে অন্যজনের কাজে কাজে বল করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সুন্দর সুন্দর কর্তৃত্ব মাঠে মধ্যে দিয়ে যায় তাদের লোকে এই এলাকার এই জনের মানুষ জানে তারা সুন্দর সুন্দর কর্তৃত্ব দেয় আজকে জনপদে গিয়ে তারা 100 টাকা কি ছিল তারা 91 আগে কি করছে নিজাম